করোনায় দেশে আরও 22 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে কোভিড নাইন্টিনে মোট মারা গেলেন 7531 জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 24 ঘণ্টায় অ্যান্টিজেন টেস্ট সহ 15209 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1235 জন। এ পর্যন্ত শনাক্ত রোগের সংখ্যা 512496 জন। এছাড়া গেল একদিনে 1507 জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন 456070 জন। নমুনা পরীক্ষা বিবেচনায় 24 ঘণ্টায় শনাক্তের হার 8.11, সুস্থতার হার 88.99, শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.47%।